হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনজয়ের মন্ত্র। আজ শিক্ষক দিবসের শুভক্ষণে আলোচনা করতে চলেছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু অসাধারণ উক্তি। তার আগে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, নেভার মিস অ্যান আপডেট। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 1888 সালে। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 1967 সাল পর্যন্ত। তার আগে 1952 থেকে 1962 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 1939 সাল থেকে 1948 সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। তিনি প্রথমে 1909 সালে ম্যাড্রাস প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং এরপর 1918 সালে মহীশূরের মহারাজার কলেজে অধ্যাপনা করেছিলেন। দীর্ঘ শিক্ষা জীবনের পর তিনি রাজনীতির পেশায় নিয়োগ করেছিলেন নিজেকে। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন, তখন তার কিছু ছাত্র এবং বন্ধুবান্ধব তাকে অনুরোধ করেছিল যে 5ই সেপ্টেম্বরে তার জন্মদিন ধুমধাম করে পালন করার জন্য। তখন তিনি বলেছিলেন, আমার এই দিনটি যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে সেটি হবে আমার কাছে গর্বের বিষয়। তাই তার পরবর্তী সময় থেকে প্রতি 5ই সেপ্টেম্বর আমরা সকলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে সমবেত হই টিচার্স ডে পালন করার জন্য এবং শিক্ষকদেরকে সম্মাননা জানিয়ে থাকি। শিক্ষা ছাড়া সমাজ অচল। আমরা যে যতই উচ্চ পদে প্রতিষ্ঠিত হই না কেন, পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, প্রত্যেকের মূল হচ্ছে শিক্ষক। সকলকে শিক্ষকই তৈরি করেছেন, কারণ তিনি সমাজ তৈরি করেন। তাই সবার প্রথমে শিক্ষককে হতে হবে আদর্শ দুর্নীতিমুক্ত, যা তিনি তৃপ্ত কণ্ঠে ছড়িয়ে দিয়েছিলেন। তাই তার আদর্শ গ্রহণ করলেই একজন শিক্ষক হয়ে ওঠেন একজন প্রকৃত শিক্ষক। তিনি প্রাক স্বাধীনতাকালে জিডি বিড়লা এবং আরও কিছু সমাজকর্মীর সাথে ট্রাস্টি গঠন করেছিলেন, অর্থাৎ চ্যারিটি গঠন করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক তার কিছু মূল্যবান বক্তব্য। একজন শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীদের একটি গণতান্ত্রিক দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষকরা শিক্ষকতাকে যেন বৃত্তি হিসেবে গ্রহণ না করেন, বরং তারা একে আদর্শ হিসেবে গ্রহণ করবেন। সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন, অর্থাৎ যারা আমাদের নিজেদের পারসেপশন তৈরি করে থাকেন। শিক্ষকদের আচরণ হবে শিক্ষার্থীদের পক্ষে অনুকরণযোগ্য। শিক্ষকরা যদি সঠিক পথ দেখায়, তবে শিক্ষার্থীরা সেই পথে চলতে শিখবে। শিক্ষকদের দেখতে হবে শিক্ষার্থীরা যেন সৎ চরিত্রের অধিকারী হয়। সদাচার, সৎ ব্যবহার শিক্ষার্থীদের অন্যতম প্রধান অনুশীলনের বিষয়। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিতরণই শিক্ষকদের একমাত্র কাজ নয়, বিভিন্ন কল্যাণকর কাজে তাদের উৎসাহিত করতে হবে। শিক্ষার অর্থ এই নয় যে বিভিন্ন বিষয়ে কিছু তথ্য আত্মস্থ করা। শিক্ষা হবে চরিত্রের গঠনের সহায়ক। যদি মুক্ত সমাজ নির্মাণ করতে হয়, তবে শিক্ষার্থীদের মনকে কলুষমুক্ত করতে হবে। শিক্ষকদের কর্মশক্তি প্রকাশ করার স্বাধীনতাই হবে আদর্শ। তিনি আরো বলেছেন, শিক্ষকরা সমাজে একটি বিশেষ স্থান
দখল করে আছে। ইতিহাস পাঠ করলে জানা যায়, সভ্যতার ক্রমবিবর্তন শিক্ষকদের হাত ধরেই হয়েছে, তা প্রাচ্য কিংবা পাশ্চাত্য বিশ্বের যে অংশেই হোক না কেন। এরকমই কিছু বিখ্যাত মানুষদের মোটিভেশনাল উক্তি পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। সকলকে হ্যাপি টিচার্স ডে।